হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বন্দনা স্টাডি সলিউশন। তো অনেক দিন পরে আবার তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। তো সেদিন বিধানসভায় প্রশ্নোত্তরের পর্বে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত বসু। তো এদিন শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, রাজ্য শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে। তো প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীদের একাংশ। বিভিন্ন সময়ে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিভিন্ন দাবিতে একাধিক সময়ে বিক্ষোভ দেখিয়েছেন। তো এই বিক্ষোভ কর্মসূচি কখনো দেখায় দেখায় বিকাশ ভবনের সামনে, কখনো হাজরা মোড়ে। তো এমনকি বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একাংশ। শিক্ষামন্ত্রী ব্রাত বসু বিধানসভায় চলতে থাকা প্রশ্নোত্তরের পর্বে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে জানান, দ্রুতই শিক্ষক নিয়োগ করা হবে, তবে এখনও নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে, সেই সমস্যার দ্রুত সমাধান হবে, দ্রুত নিয়োগ করা হবে। তো এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রায় 5,000 চাকরি প্রার্থীর মামলা এখনও নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে, আর হাইকোর্টের রায় অনুসারে দ্রুত চাকরি প্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো শিক্ষামন্ত্রীর নিয়োগ সংক্রান্ত আশ্বাস যদি বাস্তবায়িত হয়, তাহলে এ বিষয়েটি অনেকটাই ভালোর দিকে যাবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল। তো এইটুকুনি ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তী তোমাদের আরও এরকম তোমাদের যাদের সুখবর সেরকম থেকে থাকে, তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। থ্যাংক ইউ।